হ্যালো স্টুডেন্টস, গতদিন আমরা বিজ্ঞানের 7 নম্বর চ্যাপ্টারে দেখেছিলাম যে হোয়াইট কারের মতে জীবকে 5টি রাজ্যে বিভক্ত করা হয়েছে। জীবকে 5টি রাজ্যে বিভক্ত করা হয়েছে এবং এই রাজ্যগুলি হলো 1 নম্বর মনেরা রাজ্য, 2 নম্বর প্রটিস্টা রাজ্য, 3 নম্বর ফাংজাই অথবা ছত্রাক, 4 নম্বর প্ল্যান্টি, 5 নম্বর উদ্ভিদ এবং 5 নম্বর অ্যানিমেলিয়া। অথবা প্রাণী জীবজগৎকে এই 5টি রাজ্যে বিভক্ত করা হয়েছে। তো আজকে আমরা এই 5টি রাজ্যের অন্তর্গত জীবগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করব। সর্বপ্রথম আমরা আলোচনা করব মনেরা রাজ্যের অন্তর্গত জীবের বৈশিষ্ট্য কী কী। মনেরা রাজ্যের অন্তর্গত জীবের বৈশিষ্ট্য কী কী? তো দেখো, মনেরা রাজ্যের অন্তর্গত যে জীব, সেই জীবগুলোর বৈশিষ্ট্য হলো তাদের কোষে নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস থাকে না। তাছাড়া মনেরা রাজ্যের অন্তর্গত জীবের কোষে কোষ অঙ্গাণু ও থাকে না। কোষ অঙ্গাণু থাকে না। মনেরা রাজ্যের অন্তর্গত জীবের কোষে নিউক্লিয়াস থাকে না, কোষ অঙ্গাণু থাকে না এবং এই রাজ্যের অন্তর্গত জীবের কারোর বহুকোষী জীবের দৈহিক গঠনও কিন্তু থাকে না। আবার অন্যান্য বৈশিষ্ট্যগুলো সম্পর্কে যদি আমরা আলোচনা করি তাহলে দেখা যায় অন্যান্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে অনেক বৈচিত্র্য আছে। মানে মনের রাজ্যের অন্তর্গত জীবগুলোর মধ্যে কিছু কিছু জীবের ক্ষেত্রে এক ধরনের বৈশিষ্ট্য, আবার কিছু কিছু জীবের ক্ষেত্রে অন্য ধরনের বৈশিষ্ট্য থাকে। যেমন উদাহরণস্বরূপ যদি আমরা কোষ প্রাচীরের কথা চিন্তা করি তাহলে কিছু কিছু জীবের, মনের রাজ্যের অন্তর্গত কিছু কিছু জীবের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে, আবার কিছু কিছু জীবের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে না। কিছু কিছু জীবের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে, আবার কিছু কিছু জীবের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে না। তাছাড়া এই কোষ প্রাচীর থাকা বা না থাকার উপর ভিত্তি করে তাদের দৈহিক গঠনের মধ্যেও কিছুটা পার্থক্য দেখা যায়। এবং এই শ্রেণীর যে জীব, মনেরা রাজ্যের অন্তর্গত যে জীব, সেই জীবগুলোর পুষ্টির ধরনও কিন্তু সব জীবের এক নয়। পুষ্টির ধরন, পুষ্টির পদ্ধতিও আলাদা আলাদা। কিছু কিছু জীব আছে যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, নিজে প্রস্তুত করতে পারে, তাদেরকে বলা হয় স্বভোজী জীব। এবং কিছু কিছু জীব আছে যারা নিজের খাদ্য নিজে গ্রহণ করতে পারে না, তারা অন্যের উপর নির্ভরশীল বা পরিবেশের উপর নির্ভরশীল, তো তাদেরকে বলা হয় পরজীবী বা তাদেরকে বলা হয় পরভোজী। তাদেরকে বলা হয় পরভোজী। তাহলে আমরা দেখলাম যে নিউক্লিয়াস থাকে না, 2 নম্বরে কোষ অঙ্গাণু থাকে না,
আবার অন্যান্য বৈশিষ্ট্যগুলো যেমন কোষ প্রাচীর বা পুষ্টির ধরন সেগুলোর ক্ষেত্রে তাদের মধ্যে কিছু বৈচিত্র্যতা আছে। কিছু কিছু জীব আছে মনে করেন নিজের অন্তর্গত জীবের মধ্যে তারা নিজের খাদ্য নিজে প্রস্তুত করে যাদেরকে বলা হয় স্বভোজী জীব, এবং কিছু কিছু জীব আছে তারা নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে না, তারা পরিবেশের উপর নির্ভরশীল হতে হয়, সেগুলোকে বলা হয় পরভোজী উদ্ভিদ। তো এখন আমরা এই শ্রেণীর অন্তর্গত যে জীব সেই জীবগুলোর কিছু বৈশিষ্ট্য আমরা যদি কিছু উদাহরণ যদি আমরা দেখি যেমন কোন কোন জীব এই শ্রেণীর অন্তর্গত হবে, তো এই শ্রেণীর অন্তর্গত কিছু জীবের উদাহরণ হলো যেমন ব্যাকটেরিয়া এই মনেরা রাজ্যের অন্তর্গত, তারপর নীল সবুজ শৈবাল বা যেটাকে বলা হয় সায়ানোব্যাকটেরিয়া, নীল সবুজ শৈবাল অথবা সায়ানোব্যাকটেরিয়া, হ্যাঁ এই জীবগুলো এই শ্রেণীর অন্তর্ভুক্ত থাকে। অথবা যেমন আমরা বলতে পারি মাইকোপ্লাজমা হলো আরও একটি জীবের উদাহরণ, যে জীব এই মনেরা রাজ্যের অন্তর্গত। তাহলে আমরা মনেরা রাজ্যের অন্তর্গত জীবের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম যে তাদের কোষে নিউক্লিয়াস থাকে না বা কোষ অঙ্গাণু অন্যান্য কোষ অঙ্গাণুও থাকে না। তাদের মধ্যে কিছু কিছু জীবের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে, আবার কিছু কিছু জীবের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে না। কিছু কিছু জীব আবার নিজের খাদ্য নিজে প্রস্তুত করে, আবার কিছু কিছু জীব নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে না, তারা খাদ্য প্রস্তুত করার জন্য পরিবেশের উপর নির্ভরশীল। তো যে সমস্ত জীব নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে তাদেরকে বলা হয় স্বভোজী, এবং যে সকল জীব নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে না, তারা নিজের খাদ্যের জন্য পরিবেশের উপর নির্ভরশীল, তাদেরকে বলা হয় পরভোজী। এবং এই শ্রেণীর অন্তর্গত জীবের উদাহরণ আমরা দেখলাম ব্যাকটেরিয়া বা নীল সবুজ শৈবাল অথবা সায়ানোব্যাকটেরিয়া এবং মাইকোপ্লাজমা। তারপর আমরা আলোচনা করব প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্গত জীবগুলোর বৈশিষ্ট্য। তো প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্গত জীবগুলোর বৈশিষ্ট্য হলো যেমন একটি বৈশিষ্ট্য হলো যে সমস্ত জীব এককোষী এবং ইউক্যারিওটিক, তাদেরকে এই রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্গত জীবের বৈশিষ্ট্য হলো এরা এককোষী ইউক্যারিওটিক। তো ইউক্যারিওটিক মানে হচ্ছে সংকোষ কেন্দ্রীয়, আর প্রোক্যারিওটিক মানে হচ্ছে প্রকোষ কেন্দ্রীয়। সংকোষ কেন্দ্রীয় আমরা জানি যাদের কোষে নিউক্লিয়াস বা পর্দাগেরা নিউক্লিয়াস বা কোষ অঙ্গাণু থাকে, আর যেগুলো পর্দাগেরা কোষ অঙ্গাণু বা নিউক্লিয়াস থাকে না তাদেরকে বলা হয় প্রকোষ কেন্দ্রীয় কোষ। এই প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্গত জীবগুলো তাদের চলাফেরা করার জন্য তারা কিছু অঙ্গ ব্যবহার করে, যেমন চুলের মতো একটি অঙ্গ ব্যবহার করে তারা চলাফেরা করার জন্য, যেটাকে বলা হয় সিলিয়া, অথবা তারা তাদের দেহতে চাবুকের মতো একটি অংশ থাকে যেটাকে বলা হয় ফ্ল্যাজেলা। তো এইভাবে তারা সিলিয়া বা ফ্ল্যাজেলা এই ধরনের কিছু অঙ্গ তারা চলাফেরা করার জন্য ব্যবহার করে। এবং এই শ্রেণীর জীবের পুষ্টির পদ্ধতি স্বপোষণও হতে পারে অথবা পরপোষণও হতে পারে, মানে কিছু কিছু জীব আছে তারা নিজের খাদ্য নিজে প্রস্তুত করে, আর কিছু কিছু জীব আছে তারা নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে না, খাদ্য প্রস্তুত করার জন্য অন্যের উপর নির্ভরশীল হতে হয়। তো যে সমস্ত জীব নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে তাদেরকে বলা হয় স্বপোষী জীব, এবং যে প্রক্রিয়া জীব নিজের খাদ্য নিজে প্রস্তুত করে সেই প্রক্রিয়াকে বলা হয় স্বপোষণ। যে পুষ্টি পদ্ধতিতে জীব নিজের খাদ্য নিজে প্রস্তুত করে তাকে বলা হয় স্বপোষণ, এবং যে পুষ্টি প্রক্রিয়া জীব নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে না তাদের সেই পুষ্টি প্রক্রিয়াকে বলা হয় পরপোষণ। তো এই প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্গত যে জীব এই জীবগুলোর মধ্যে কিছু কিছু জীব তারা স্বপোষী, অর্থাৎ তারা স্বপোষণ পদ্ধতিতে নিজের খাদ্য প্রস্তুত করে, এবং কিছু কিছু আছে খাদ্যের জন্য তারা অন্যের উপর নির্ভর করতে হয় অর্থাৎ তারা পরপোষী। তো এই প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্গত জীবের
কিছু উদাহরণ হলো যেমন শৈবাল বা ডায়াটম অথবা যেমন প্রোটোজোয়া। এই শ্রেণীর অন্তর্গত জীবের উদাহরণ হলো শৈবাল অথবা ডায়াটম বা আমরা প্রোটোজোয়া দিতে পারি উদাহরণ। এইভাবে বিভিন্ন শ্রেণীর বা বিভিন্ন রাজ্যের অন্তর্গত জীবের বৈশিষ্ট্য লেখার জন্য প্রশ্ন থাকতে পারে, অথবা এই ধরনের যে কোনো একটি শ্রেণীর অন্তর্গত জীবের উদাহরণ দেওয়ার জন্য বলা হতে পারে। তারপর আমরা আলোচনা করব পরবর্তী যে রাজ্য, ফাঙ্গাই বা ছত্রাক। তো ফাঙ্গাই বা ছত্রাক এই শ্রেণীর অন্তর্গত জীবের বৈশিষ্ট্য হলো, তাদের প্রধান বৈশিষ্ট্য হলো তারা পচে যাওয়া জৈব বস্তু খাদ্য হিসাবে গ্রহণ করে। পচে যাওয়া জৈব বস্তু খাদ্য হিসাবে গ্রহণ করে। তো যেহেতু এই ফাঙ্গাই বা ছত্রাক রাজ্যের অন্তর্গত জীব পচে যাওয়া খাদ্যবস্তু তারা খাদ্য হিসাবে গ্রহণ করে, পচে যাওয়া জৈব বস্তু তারা খাদ্য হিসাবে গ্রহণ করে, সুতরাং এই শ্রেণীর অন্তর্গত ফাঙ্গাই বা ছত্রাক শ্রেণীর অন্তর্গত জীবগুলোকে বলা হয় মৃতজীবী উদ্ভিদ, যেহেতু তারা পচে যাওয়া জৈব বস্তু খাদ্য হিসাবে গ্রহণ করে তাদেরকে মৃতজীবী উদ্ভিদ বলা হয়। এবং এদের মধ্যে কিছু কিছু উদ্ভিদ আছে তারা আবার জীবনের একটা নির্দিষ্ট সময়ে তারা এককোষী থেকে বহুকোষীতে পরিণত হয়। ছত্রাক রাজ্যের বা ফাঙ্গাই রাজ্যের অন্তর্গত জীবগুলোর মধ্যে কিছু কিছু উদ্ভিদ তারা জীবনের একটা নির্দিষ্ট সময়ে এককোষীতে, তারা মূলত এককোষী, তো এককোষী থেকে তারা বহুকোষীতে পরিণত হয় এবং তাদের কোষে কাইটিন নামক এক ধরনের শর্করা দিয়ে, কঠিন শর্করা দিয়ে তাদের কোষ প্রাচীর গঠিত থাকে। তো এদের কোষ প্রাচীর কাইটিন নামক কঠিন শর্করা দিয়ে গঠিত। ফাঙ্গাই বা ছত্রাক রাজ্যের অন্তর্গত জীবের যে জীবের ক্ষেত্রে কোষ প্রাচীর আছে, তাদের কোষে কোষ প্রাচীর আছে এবং এই কোষ প্রাচীর কাইটিন নামক কঠিন শর্করা দিয়ে গঠিত। এই শ্রেণীর অন্তর্গত জীবের উদাহরণ যেমন ইস্ট, তারপর ব্যাঙ্গের ছাতা ইত্যাদি, তারপর আমরা আলোচনা করব প্ল্যান্টি বা উদ্ভিদ রাজ্যের অন্তর্গত জীবের বৈশিষ্ট্য। তো প্ল্যান্টি বা উদ্ভিদ রাজ্যের অন্তর্গত জীবের বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য হলো যেহেতু তারা উদ্ভিদ তাদের কোষে কোষ প্রাচীর থাকে, তারপর তারা নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, অর্থাৎ তারা নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে মানে তারা স্বপোষী সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তারা নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে। তো এই শ্রেণীর অন্তর্গত জীব হলো সকল উদ্ভিদ, সকল উদ্ভিদকে এই শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়েছে। তারপর আমরা দেখব অ্যানিমেলিয়ার অন্তর্গত জীবের বৈশিষ্ট্য, অ্যানিমেলিয়া বা প্রাণী। তো অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্গত জীবের জীবগুলোর কোষে কিন্তু কোষ প্রাচীর থাকে না, এবং এই শ্রেণীর অন্তর্গত জীব তারা নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে না, তারা খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল, অর্থাৎ তারা পরপুষ্টি। তো এই হলো মোটামুটি বিভিন্ন রাজ্যের অন্তর্গত জীবগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানলাম। এবং এখানে দেখো ফাঙ্গাই রাজ্যের অন্তর্গত যে জীব
এই জীবগুলোর ক্ষেত্রে কিছু কিছু জীব, কিছু কিছু ফাঙ্গাই বা কিছু কিছু ছত্রাক তারা স্থায়ীভাবে নীল সবুজ শৈবালের সাথে বসবাস করে। নীল সবুজ শৈবালের সাথে বসবাস করে এবং খাদ্য এবং আশ্রয়ের জন্য ছত্রাক বা ফাঙ্গাই এবং নীল সবুজ শৈবাল একে অপরের উপর নির্ভর করে। এই যে সম্পর্ক, এক খাদ্য এবং আশ্রয়ের জন্য একে অপরের উপর নির্ভর করে যে বসবাস করার যে সম্পর্ক, এই সম্পর্কটাকে বলা হয় সহজীবিতা। সহজীবিতা এবং এই সহজীবিতা সম্পর্ক যে জীবগুলো অবলম্বন করে সেই জীবগুলোকে বলা হয় সহজীবী জীব। সহজীবী যেমন এরা হলো, এই সহজীবী এরা হলো লাইকেন। লাইকেন আমরা অনেক সময় গাছের ছালের গায়ে কিছু রঙিন বস্তু দেখতে পাই, বড় বড় রঙিন বস্তু দেখতে পাই, তো এরা হলো আসলে লাইকেন। ঠিক আছে, তো এরপরে আমরা আলোচনা করব প্ল্যান্টি শ্রেণীর প্ল্যান্টি রাজ্যের অন্তর্গত যে জীব, সেই জীবগুলোকে আরও কয়েকটি ছোট ছোট ভাগে বিভক্ত করা হয়েছে এবং অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্গত জীবগুলোকে আরও কয়েকটি ছোট ছোট শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। তো প্ল্যান্টি রাজ্যের অন্তর্গত জীবের যে পরবর্তী ভাগগুলো কী কী এবং অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্গত জীবের পরবর্তী ভাগগুলো কী কী, কী কী শ্রেণীতে বিভক্ত করা হয়েছে এবং সেগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানব। ঠিক আছে, আজকে এতটুকু থাকলাম।